ওই দাঁড়িয়ালা টুপিয়ালাকে 7 তারিখের পরে ঘাড় ধাক্কা দিয়ে শালতা নগর কান্দা থেকে বের করে দিয়া আগামী 7ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনের পরে ভোটের পরে বাংলাদেশে যারা দাঁড়িওয়ালা আছে টুপিওয়ালা আছে গলা ধাক্কা দিয়ে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না, বাংলাদেশে যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালা তাদেরকে তারা 7 তারিখ নির্বাচনের পরে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। এই বক্তব্য দিচ্ছে এক নেতা, তার কাছেই বসে আছে একটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা। কথা কি বুঝেছেন? মানে তার পাশেই বসে আছে একটা মানুষ, তার মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি। এখন তিনি এই যে বক্তব্য দিয়েছে, এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? বলেন মেনে নিতে পারে? একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তির প্রতি আপনার আক্রোশ থাকতে পারে, ব্যক্তির প্রতি হিংসা থাকতে পারে, ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি বক্তব্য দেন আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন বলেছেন দাড়িওয়ালাদের থাকতে দেব না, টুপিওয়ালাদের থাকতে দেব না, দাড়ি হলো রসুলের সুন্নাহ, টুপি হলো রসুলের সুন্নাহ, দাড়ি টুপির বিরুদ্ধে বলা মানে আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে কথা বলা। আরো জোরে বলেন, আর নবীজির বিরুদ্ধে কথা এটা কোনো মুসলমান মেনে নিতে পারে? ওই নেতা যে বক্তব্য দিয়েছে তার চারপাশে বসে আছে কারু মাথার টুপি কারু মুখের মধ্যে দাড়ি। আমার তো উচিত হিসাব হলো, এই নেতা যখন দাড়ি টুপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তার আশেপাশে যারা ছিল ওরা যদি মুসলমানের বাচ্চা হয় জুতো বের করে ওকে জুতো পিটা করা দরকার ছিল। কথা বলেন না কেন? অথচ তারা দলের কারণে অন্ধ হয়ে গেছে, নেতার আনুগত্য করতে গিয়ে রসুলের সুন্নাত ভুলে গেছে। দাড়ির বিরুদ্ধে বক্তব্য হয়, টুপির বিরুদ্ধে বক্তব্য হয়, ওরা কোনো কথা বলতে পারে না। উনি নেতা, এইরকম নেতা যদি তোমার হয় ওই নেতাও জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যেয়ে ছাড়বে। কথা বলে না কেন? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান রাআ মিনকুম মুনকার, তোমাদের সামনে যদি অন্যায় কোনো কাজ হয় ফাল ইউ গয়্যির বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও। রসুল বলেন ফাইল নাম ইস্তাতি, যদি সেটা করতে না পারো ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দাও। রসুল বললেন ফাইল নাম ইস্তাতি, সেটাও যদি করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। অথচ আপনারা বসে আছেন, আপনার নেতা দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, হাত দিয়ে বাধাও দিতে পারেন না, মুখ দিয়েও নিষেধ করতে পারেন না, অন্তর দিয়েও তাকে ঘৃণা করতে পারেন না। ওই নেতার পেছনে স্লোগান দেন, ওই নেতার কারণে আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। আপনাদের মধ্যে তার ইমান নাই, আপনারা মুনাফিক হয়ে গেছেন। দাড়ি টুপির বিরুদ্ধে কথা হয় আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না। রসুলের সুন্নাত হলো দাড়ি, রসুলের সুন্নাত কি? তাহলে দাড়ির বিরুদ্ধে কথা বলা মানে কার বিরুদ্ধে কথা বলা? রসুলের বিরুদ্ধে কথা বলা। টুপির বিরুদ্ধে কথা বলা মানে রসুলের বিরুদ্ধে কথা বলা। সুতরাং আমরা বলতে চাই, এই বাংলার জমিনে যারা দাড়ির বিরুদ্ধে কথা বলেছে টুপির বিরুদ্ধে কথা বলেছে, 7 তারিখ পরে দাড়ি টুপিওয়ালাদেরকে দেশ থেকে বের করে দেবে, আমরা বলতে চাই বাংলাদেশের দাড়ি টুপিওয়ালারা এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকে না। আমরা কচুরি পানার সঙ্গে ভেসে আছি নাই, এই দেশ হলো আমার দেশ, এই দেশ হলো আমার বাবার দেশ, এই দেশ আমার দাদার দেশ। সুতরাং দাড়ি টুপিওয়ালাদেরকে বের করে যারা দিতে চেয়েছে, প্রধানমন্ত্রীকে বলবো, যখন আমরা শুনি প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে ভালো লাগে কি লাগে না, যখন শুনি কোরআন পড়ে ভালো লাগে কি লাগে না, ওই প্রধানমন্ত্রীকে বলতে চাই দাড়ি টুপির বিরুদ্ধে যেই কথা বলেছে এই নেতাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান, আপনাকে মন খারাপ করলেন? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? ওকে গ্রেপ্তার করা হবে কিনা, শাস্তি হবে কিনা জানি না, আমরা তো দুর্বল, আমাদের কোনো বর্তমানে শক্তি নেই। তবে একটা কথা আমরা করতে পারি, একটা সিদ্ধান্ত নিতে পারি, যারা দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। কথা কন না কা? আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ, গত 4 বছর আগে এই বাংলাদেশে একজন কবি ছিল, সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলেছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আর
জোরে জোরে কোন এই বাটপার যখন মরে গেল ঢাকা শহর আমরা সব হুজুর একদল হইছি এর জানাজা কেউ পড়বো না পুলিশ বড় মসজিদে যায় দেখে বড় মসজিদের ইমাম আগি পলে চলে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে বাইতুল মুকাররম মসজিদের মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন নামাজ পড়াইছে পড়ানোর পর আমার জিজ্ঞেস করলাম এই মুয়াজ্জিন তুমি কেন নামাজ পড়াইলা এই নাস্তিকের তখন মুয়াজ্জিন বলতেছে হুজুর টেনশন করেন না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও করিনি বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার জোরে বলেন ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদের দাড়ির বিরুদ্ধে কথা বলবা টুপির বিরুদ্ধে কথা বলবা রসুলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা আর তোমরা মরে গেলে আমরা জানাজা পড়ে দোয়া পড়ে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবেন নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাটা বাটাম এ কথা কোন মানে উপরে যেভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে কবরের মতো বাটাম ওইভাবে ফাটাবে কষ্ট হচ্ছে রাগ করতেছেন আল্লাহর রহমতে লোক বাড়তেছে টেনশন করেন না এই দুইজন ছেলে বসো থেকে বসো তাহলে আসেন মূল আলোচনায় ফিরে যাই যারা কোরআনের মাহফিলে বর্তমানে বাধা দিচ্ছে এরা কারা ডিজিটাল আবু জেহেল মুখস্থ করেন তারা কারা এরকম লোক তো বাংলাদেশে নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন সূরাটির নাম হলো সূরা আনফাল আয়াত নম্বর হলো 30 আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন ওয়াইদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু ওয়াইদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে কার বক্তব্য কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করেন এমন বক্তব্য দিলে ইমানও থাকবে না কিন্তু আল্লাহ তাআলা মাকার শব্দ দিলে অর্থটা হয়ে যেত আল্লাহ মাকার না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আরো জোরে বলেন আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি কাসিদ আমার জৌবা কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে কে বললেন আল্লাহ আরো জোরে বলেন রাসূল বললেন আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে আবু জেহেলদেরকে কেমনে চিনতে পারবো বলে দেন আল্লাহ তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তামাম পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে জানাইয়া দেন তারা যদি আবু জেহেলদেরকে চিনার চেষ্টা করে আমি আল্লাহ ঘোষণা করে বলে দিলাম কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে তিনটা এই তিনটা কাজ দেখে বোঝা যাবে বর্তমানে বগুড় জেলা আবু জেহেল আছে না নাই আগে আছে বলেন না আগে শুনেন কাজ দেখে আগে শোনার পরে কাজ দেখার পরে মিল করবেন আমার ওয়াজ খালি করা আর আপনাদের কাজ হলো মিল করা রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল তিনটা কাজ করবেন রাসূল ডাকতে বলেন আল্লাহ এই তিনটা কাজগুলো কি কি জানতে চায় আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ এই তিনটা কাজের ভেতর
পরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে যারা কোরআনের সত্য কথা বলবে এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে ইসলামী আন্দোলনের কথা বলবে এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলবে এই জমিনের ভেতরে যেই আলেমগুলো কোরআনের হক কথা বলবে প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে।